আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় কাঠগড়া আমতলা এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম। এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় টাকার বিনিময়ে বেশ কিছু বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। পাঁচটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা কয়েক হাজার অত্যন্ত নিম্নমানের পাইপ জব্দ করা হয়, পরে ব্যবহৃত রাইজার খুলে দিয়ে লাইনগুলো সিলগালা করে দেওয়া হয়। এক হাজার পরিবারের মাঝে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়। অবৈধ গ্যাস সংযোগের কারণে ওই এলাকার পোশাক কারখানা এবং বাসা বাড়িতে গ্যাসের প্রেশার কম থাকায় দুর্ভোগে পড়েছিলেন তারা।